কেতাবি শিক্ষার পাশাপাশি শিশুদের মেধা বিকাশে সহায়ক হবে এমন শিক্ষাক্রম নিয়ে কাজ করছে সরকার, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানালেন, প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরে করতে পরিকল্পনা চলছে। সকালে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। আর অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী 56 জনের হাতে পুরস্কারও তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এভাবেই ঘিরে ধরে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা। এসএসএফ এর কড়া শাসন কিংবা সরকার প্রধানের ব্যস্ততা কিছুই দমাতে পারেনি শিশুদের। প্রধানমন্ত্রীও একের পর এক আবদারের কথা শুনে সবার সাথে করেন করমর্দন। আনন্দঘন এই পরিবেশ ছিল টানা প্রায় 10 মিনিট। এর আগে ছিল প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ছোট শিশুরা অংশ নেয় বিভিন্ন পরিবেশনায়। ছোট্ট নীলাদ্রির আবৃত্তি শুনে নিজ আসন থেকে উঠে তাকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী। মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের আধুনিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক পর্যায়ে তৈরি করা হচ্ছে কম্পিউটার ল্যাব। কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে, তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। প্রি প্রাইমারি আমরা চালু করি, আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। সরকার প্রধানের বক্তব্যে উঠে আসে স্কুল ফিডিং কার্যক্রমের বিষয়। শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না, ওই বিস্কুট খেতে খুব বেশি টেস্ট না। আমি একবার একটু পরীক্ষা টরীক্ষা করে পরে বললাম যে এর সঙ্গে একটু চকলেট ফ্লেভার, একটু ভ্যানিলা ফ্লেভার বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো বা সুন্দর একটু ডিজাইন করে দেওয়ার জন্য বাচ্চাদের এটা আকর্ষণ হয়। খালি আমি এখন বিস্কুটে বলবো খা খা, 2-4 দিন খাবার পরে আর ভালো লাগে না। ভালো লাগে বলো, রোজ রোজ খেতে ভালো লাগে না, একটু চকলেট চকলেট হলে ভালো লাগে না? হ্যাঁ। অনুষ্ঠানে শিক্ষার্থী শিক্ষক সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট 56 জনকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।